পরকীয়া এমন একটি বিষয় যা যে কোনো সম্পর্ককেই বেশি দিন স্থায়ী হতে দেয় না। আর দাম্পত্য জীবনে যখন কলহ লেগেই থাকে তখন থেকেই শুরু হয় পরকীয়া। এমনই একটি গল্প নিয়ে নির্মিত মুভি আমেরিকান হাসল, যেখানে অতি লোভের পরিণতি যে কীরকম ভয়ানক হতে পারে তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মুভিটির প্রথম দিকে আমরা 1978 সালের নিউ ইয়র্কের প্লাজা হোটেলের কিছু দৃশ্য দেখতে পাই। সেখানে আরভিন নামের একজন ব্যক্তি ছিল, যার মাথার চুল পরে টাক হয়ে যাওয়ায় সে আলগা চুল লাগাচ্ছিল টাক ঢাকার জন্য। সে সময় সেখানে সিডনি নামের একজন মেয়ে তার রুমে এসে উপস্থিত হয়। সিডনির পেছন পেছন রিচিও চলে আসে। রিচি তখন বেশ রাগান্বিত ছিল, সে তার উপর চিৎকার করছিল। রিচি রেগে বলতে থাকে, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে সাপোর্ট করি না, আমি তোমার জন্য কি না করেছি। সে সময় রিচি রেগে গিয়ে আরভিনের চুল এলোমেলো করে দেয়, যা দেখে সিডনি নিজে রিচির সামনেই আরভিনের চুল ঠিক করতে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আরভিন তার হাতে একটি ব্রিফকেস নিয়ে রিচি এবং সিডনির সাথে এক জায়গায় যাচ্ছিল। তারা আসলে কারমাইনের রুমে যায়, তার সাথে আরও একজন লোক ছিল। কারমাইন আসলে এসেছিল দুবাইয়ের শেখের সাথে ডিল করতে, কিন্তু সরাসরি শেখের সাথে কথা বলতে না পারায় তারা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রিচি তাদেরকে টাকা ভর্তি ব্রিফকেসটি দিতে চাইলেও তারা রাজি হয় না। তারা বলে, আমরা শুধুমাত্র শেখের সাথেই কথা বলবো। কারমাইন চলে যাওয়ায় রিচি খুব রেগে যায় এবং সে আরভিনকে পাঠায় কারমাইনকে কনভিন্স করার জন্য। আর এখানেই আরভিনের লাইফ স্টোরির ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আরভিনের ছোটবেলায় তার বাবার একটি গ্লাস রিপেয়ারিংয়ের দোকান ছিল, কিন্তু সেখান থেকে তেমন ইনকাম হতো না, যার কারণে সে নিজেই অন্য দোকানের বা বাসার গ্লাসগুলো ভেঙে ফেলত, যার ফলে লোকগুলো তার বাবার কাছে রিপেয়ারিংয়ের জন্য আসত। আরভিনের ইনকামের আরও একটা উপায় ছিল। আরভিনের একটি ড্রাই ক্লিনিং সেন্টার ছিল, সেখানে অনেক ধনী নেশাগ্রস্ত লোকেরা আসত এবং তাদের জামা কাপড় ফেরত নিতে ভুলে যেত। আরভিন সেই জামা কাপড়গুলো বিক্রি করে দিত। একদিন সে সেখানেই সিডনিকে দেখতে পায় এবং সিডনির সাথে তার কথা হয়। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং বন্ধুত্ব থেকে প্রেম। একসময় তারা খুব ক্লোজ হয়ে যায়। আরভিন সিডনিকে তার বিজনেস সম্পর্কে জানায়। আসলে সে স্ক্যাম লোনের বিজনেস করত। সে সিডনিকেও তার বিজনেসে জয়েন করিয়ে নেয়, কারণ সে ভাবে বিজনেসে যদি কোনো মেয়ে থাকে তবে ক্লায়েন্টকে ফাঁসানো খুব সহজ হবে। সিডনি খুব স্মার্টলি ক্লায়েন্ট হ্যান্ডেল করে নিত, যার ফলে খুব দ্রুত তাদের বিজনেসের উন্নতি হতে লাগলো। বিজনেসের সিডনির ছদ্মনাম ছিল ইডিট। আরভিন এবং সিডনির কার্যকলাপ দেখে মনে হয় যেন তারা একে অপরের জন্যই জন্মেছিল, কিন্তু ঘটনার মোড় নেয় অপর দিকের দৃশ্যে। সেখানে দেখা যায় আরভিনের একজন স্ত্রী এবং একটি ছেলেও ছিল। আরভিনের স্ত্রীর নাম ছিল রুজলিন। আরভিনের পরকীয়ার কারণ হচ্ছে তার স্ত্রী। তারা আসলে একে অপরকে দেখতে পারত না, এক কথায় কেউ কাউকে সহ্যই করতে পারত না। তাদের মধ্যে অলওয়েজ ঝগড়া লেগেই থাকত। আর তাদের ছেলেটিও আরভিনের নিজের ছেলে ছিল না। ছেলেটা আসলে রুজলিনের একার ছেলে, যাকে আরভিন নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছে। আসলে ছেলেটির জন্যই আরভিন এবং রুজলিন একসাথে রয়েছে। রুজলিন ছিল কিছুটা বোরিং টাইপের মহিলা। সে বাইরে বেরোতে পছন্দ করত না। সে অলসভাবে সারাটা দিন বাড়িতেই কাটিয়ে দিতে পারত। একদিন রিচি নামের এক ক্লায়েন্টের সাথে স্ক্যামিং করার সময় আরভিনের অফিসে FBI এজেন্ট এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। রিচি আসলে FBI এর সদস্য ছিল। আরভিনকে ধরার এটা ছিল রিচির একটি ফাঁদ। আরভিন আর সিডনিকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়। রিচি সিডনিকে বলে, তোমরা যদি আমাদেরকে একটি বিষয়ে হেল্প করতে পারো তবে তোমাদেরকে ছেড়ে দিব। এরপর সিডনি তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে সে জানায়, আসলে তারা চারজন বড় ধরনের মাফিয়াকে ধরার চেষ্টা করছে। এ বিষয়ে যদি আরভিন এবং সিডনির কাছ থেকে হেল্প পাওয়া যায় তবে রিচি তাদেরকে ছেড়ে দিবে। কোনো উপায় না পেয়ে আরভিন রাজি হয়ে যায়। রিচি তাদেরকে বলে সে একজন নকল শেখকে নিয়ে আসবে কালের সাথে ডিল করার জন্য। কাল হচ্ছে কারমাইনের সাথের সেই লুকটি যাকে আপনারা মুভির শুরুতেই দেখেছেন। আসলে কালো হচ্ছে আরভিনের মতোই একজন চোর। সেও চুরি করার জিনিসগুলো ধনী লোকদের কাছে বিক্রি করত। এরপর তারা নকল শেখ ঠিক করে। তারা শেখের সাথে কালের কথা বলিয়ে দেয়, কিন্তু কাল তার সাথে কারমাইনকেও রাখতে চায়। কারমাইন আসলে একজন মেয়র, যে অনেক দিন যাবত নির্বাচিত হয়ে আসছে, কারণ সে জনগণের জন্য ভালো কিছুই করে যাচ্ছিল। কাল গিয়ে কারমাইনকে শেখের বিষয়ে সব কিছু বলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় রিচি তার বসের সাথে কথা বলছে, যে রিচিকে দেখতে পারত না। সে ছিল FBI এর হেড অফিসার। রিচি তাকে জানায় যে ফেক শেখের অ্যাকাউন্টে $8 কোটি অ্যাড করতে হবে, কিন্তু রিচির বস রাজি হয় না। রিচি সিডনিকে সব কিছু জানায়। সিডনি রিচিকে ব্যান্ডারের কাছে নিয়ে যায়। ব্যান্ডার ছিল অ্যাকাউন্টেন্টস।
তারা ব্যান্ডাকে ম্যানেজ করে ব্যান্ডার কাছ থেকে $8 কোটি নিয়ে শেখের অ্যাকাউন্টে জমা করে। হাইকমান্ড রিচির আইডিয়া পছন্দ করে, কিন্তু রিচির বস তাকে এ বিষয়ে কিছুই বলে না, উল্টো সে নিজেই এসবের ক্রেডিট নেয়। সিডনি রিচিকে হেল্প করায় সে সিডনিকে পছন্দ করতে শুরু করে। এরপর আমরা সিনেমার প্রথম দিকের ঘটনাগুলো দেখতে পাই, যেখানে আরভিন কারমাইনের পেছন পেছন যাচ্ছিল তাকে কনভেন্স করার জন্য। কারমাইন কনভেন্স হয় এবং সে আরভিনকে তার ফ্যামিলি সহ ডিনারের জন্য ইনভাইট করে। কারমাইন এবং আরভিনের পরিবার একসাথে বসে ডিনার করছে, আর অপরদিকে রিচি সিডনির সাথে একান্ত সময় কাটাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় রিচি এবং আরভিন একজন ফেক শেখকে প্ল্যানে করে কারমাইনের কাছে নিয়ে যাচ্ছিল। শেখ এয়ারপোর্ট থেকে এন্ট্রি নেয়াতে কারমাইন ভেবে বসে এটাই রিয়েল শেখ। পরের দৃশ্যে তাদেরকে কারমাইনের ক্যাসিনোতে দেখা যায়। কারমাইন শেখকে তার ক্যাসিনোর দামি দামি জিনিসপত্র দেখিয়ে খুশি করার চেষ্টা করছিল। সেখানে তালাজি নামের একজন মাফিয়া ছিল, সেও শেখের সাথে ডিল করতেই এসেছিল। তারা আরভিনকে গিয়ে মাফিয়াদের সাথে কথা বলতে বলে, কিন্তু আরভিন ভয় পায় তাই সে যেতে চায় না। আরভিনের জায়গায় তার স্ত্রী রোজলিন মাফিয়াদের সাথে কথা বলার জন্য রাজি হয়। আসলে সে মাফিয়া দলের একটি লোকের উপর ক্রাশ খেয়েছিল। রোজলিন তাদের সাথে গিয়ে ভয় না পেয়ে কমফোর্টলি তাদের সাথে কথা বলে। এরপর কারমাইন আরভিন এবং তালাজি মিটিং করে। সে মিটিংয়ে তালাজি জানায় যে সে নিউ জার্সিতে একটি ক্যাসিনো খুলতে চাচ্ছে, এজন্য তার অনেক টাকার প্রয়োজন, তাই সে শেখের কাছ থেকে সে টাকা নিতে চায়। আসলে রিচির প্ল্যান ছিল কারমাইন এবং তালাজিও যেন একসাথেই ধরা পড়ে, আর তার প্ল্যানই সাকসেসফুল হতে যাচ্ছিল। শেখ টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় রিচি তার হোটেল রুমে ফেরত যায় এবং ফোনে কথা বলতে থাকে টাকার ব্যবস্থা করার জন্য। আসলে তার অনেক টাকার প্রয়োজন ছিল, শেখের জন্য বিলাসবহুল হোটেল ভাড়া করারও দরকার ছিল। সে তার বসকে ফোনে সব জানায়, কিন্তু তার বস না করে দেয়। এতে রিচি রাগান্বিত হয়ে যায়, কেননা সে তার জীবনের অনেক সময় তার বসের কাজে ব্যয় করেছিল। সে সরাসরি তার বসের কাছে গিয়ে পৌঁছে এবং তাকে অনেক মার দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা চিফের সামনে বসেছিল। রিচির বস চিফকে জানায় রিচি তাকে অনেক মেরেছে, কিন্তু চিফ তার কথার গুরুত্ব দেয় না। এরপর সে রিচির কাছ থেকে জানতে চাইলে রিচি তাকে তার প্ল্যানের কথা বলে। চিফ তার কথায় রাজিও হয়ে যায় এবং রিচির কথা মতো হোটেল বুক করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রিচি হোটেলের রুমে ক্যামেরা লাগাচ্ছে। এরপর আমরা দেখি কারমাইন এবং অনেক রাজনীতিবিদ সেখানে ছিল। কারমাইন তাদেরকে ঘুষ দিচ্ছিল আর সেই সব কিছুই ভিডিও হচ্ছিল। তবে টালাজিউরের বিরুদ্ধে তখন কোনো প্রমাণ ছিল না, কিন্তু টালাজিউর বিরুদ্ধে প্রমাণ বের করা পুরো দেশের জন্য অনেক জরুরি ছিল, কিন্তু সেদিন টালাজিও আসেনি। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাফিয়া দলের একজনের সাথে রোজলিন ডেটে গিয়েছিল, সেখানে তাকে অনেক হ্যাপি দেখাচ্ছিল। সে তার স্বামী কাদের সাথে মিলে কাজ করছে তা জানিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় টালাজিউয়ের লোকেরা আরভিনকে গাড়িতে আটকে রেখে সব কিছু জানতে চায়, কিন্তু আরভিন সব অস্বীকার করে। আরভিনের একটি কথায় তাদের আরভিনের প্রতি বিশ্বাস আসে এবং তাকে মারপিট করে ছেড়ে দেয়। আরভিন বুঝতে পারে যে তার স্ত্রীর কাছ থেকেই তারা সব কিছু জানতে পেরেছে। সে তার স্ত্রীর সাথে এ নিয়ে আর্গুমেন্ট করে। পরবর্তীতে দেখা যায় রিচি টালাজিউর লয়ারের কাছে গিয়ে পৌঁছে। এরপর লয়ারের কাছ থেকে তারা সব খবর পায়। এরপর দেখা যায় আরভিন কারমাইনকে তার প্ল্যানের সব কিছু জানিয়ে দেয়, যা শুনে কারমাইন খুব রেগে যায় এবং আরভিনকে মেরে তার বাড়ি থেকে বের করে দেয়। এরপর চিফের অফিসে আরভিন, রিচি এবং সিডনি সবাইকে বসে মিটিং করতে দেখা যায়। আসলে চিফের $1 মিলিয়ন গায়েব হয়ে গেছে, যা টালাজিউর অ্যাকাউন্টেই ছিল। এই টাকা না পাওয়া গেলে রেপুটেশনের জন্য খুব খারাপ হয়ে যাবে। আরভিন কোনো কিছু না জানার অ্যাক্টিং করে। রিচি হেসে বলতে থাকে, তুমি সব কিছু জানো। আরভিন রিচিকে জানায়, তুমি যে লয়ারের সাথে মিট করেছিলে সে আসলে আমার বন্ধু ছিল। আসলে এই লোকটির সাথে তার সেই পার্টিতে দেখা হয়েছিল, যে পার্টিতে সিডনি এবং আরভিনের দেখা হয়েছিল। সব টাকা তার কাছেই রয়েছে। আরভিন শর্ত দেয়, যদি আমার বিরুদ্ধে সব চার্জ তুলে নাও তবেই আমি তোমার টাকা ফেরত দিব। রিচি আরভিনের উপর থেকে সব চার্জ তুলে নেয়। আরভিন সব টাকা ফেরত দিয়ে দেয়। এরপর দেখা যায় যে সব দুর্নীতিবাজ রাজনীতিবিদরা অ্যারেস্ট হয়। সেখানে কারমাইনের নামও ছিল। আরভিন সব কিছু এক্সপ্লেইন করায় কারমাইনের শাস্তি কমে যায়। পুরো অপারেশনের ক্রেডিট রিচির বস নিয়ে নেয়, সেভাবে যে রিচি ভালোভাবে প্ল্যান এক্সিকিউট করতে পারেনি। পরবর্তীতে দেখা যায় রোজালিন তার মাফিয়া প্রেমিকের সাথে অনেক হ্যাপি ছিল। আরভিন তা দেখে সব মেনে নেয়, কারণ সে চাইতো তার স্ত্রী যেন সুখে থাকে, তাই সে তার স্ত্রীকে তার প্রেমিকের সাথেই ছেড়ে দেয়। অন্যদিকে সিডনির সাথে আরভিন তার ছেলেকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
পরবর্তীতে কোন মুভির উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।